গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি শর্মিষ্ঠা আর আমার শর্মিস ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওর সাথে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি তোমরা তো সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আর আজকে মহাশিবরাত্রি, তো আজকের ব্লগটা কিন্তু শিবরাত্রি স্পেশাল হবে। আর এখন কিন্তু বাজে 4টে, আর এখন থেকেই আমি তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করছি। তো তোমরা পরিবেশটা দেখে বুঝতেই পারছো যে আমি কিন্তু আমার ব্লগটা আজকে শুরু করছি আমার ঠাকুর ঘর থেকে। তো চলো আমি একটু পুজো করে নিই। সকলকে তো বন্ধুরা পুজো টুজো দিয়ে বেলা করে স্নান করেছি, পুজো টুজো দিয়ে একটু রেস্ট করছিলাম, ভেবেছিলাম ঘুমো, বাট ঘুম হলো না, চোখের এগুলো খুব ব্যথা করছে। তো ফোনটাই ঘাঁটছিলাম, তো ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে এখন সময় বলছে আর কি 5:45, তো শিবরাত্রির চতুর্দশীটা লাগবে হচ্ছে 6টার সময়। তো 6টার মধ্যে আর কি রেডি হয়ে বেরোতে হবে, 6টার মধ্যে বেরোতে পারবো না, লেটই হবে। তো এখন আর কি ঠাকুরের জিনিসগুলো গোছ গাছ করবো। আর আমার একটা মানে আমি আগে পড়াতাম, বিয়ের আগে স্টুডেন্ট, তো সে আসছে আর কি, ও যাবে আমাদের সাথে, শাড়ি শাড়ি পরবে, রেডি হতে আসছে। তো ওকে আগে পরিয়ে নিয়ে তারপর আমি ঠাকুরেরগুলো রেডি করবো, করে দেন কিন্তু মন্দিরের উদ্দেশ্যে যাবো। আর এখন তোমাদের সঙ্গে ভাবলাম একটুখানি কথা বলে নিই, একটু শেয়ার করে নিই, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো, ও এসেও গেছে হয়তো, তো ও নিচে আর কি বেল মারছে তোমরা শুনতে পারলে। তো আমি এখন রয়েছি ভাইয়ের ঘরে, দেখো ভাইয়ের ঘরে রয়েছি। তো এখন আর কি ওকে রেডি করিয়ে দিই, তারপর ঠাকুরের জিনিসগুলো গুছিয়ে নিজে রেডি হবো, দেন মন্দিরে যাবো। তো চলো, ব্লগটা আজকে একটু স্পেশাল হতে যাচ্ছে, ভুলে ভাবা স্পেশাল ব্লগ। তো চলো, এবছর বিয়ের পর প্রথম বরকে ছাড়া আর কি শিবরাত্রি পালন করছি, তো কেমন হবে জানি না। তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো আমার স্টুডেন্ট এসছে, অনেক বড় হয়ে গেছে জানো তো, একদম একটুখানি একটুখানি ছিল যখন পড়াতাম, 3 বছরে কতটা বড় হয়ে গেছে, ও তখন ন্যাড়া ছিল, এখন দেখো চুলগুলো কত বড় বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে। আর ও কেন এসছে জানো? এই দেখো, এই যে শাড়ি পরবে, তাই সেই জন্য এসছে। ও আর কি শিবরাত্রি করেছে ছোটবেলা থেকেই করে, যখন একটুখানি ছিল তখন থেকে শিবরাত্রি করে। তো কত বড় হয়ে গেছে মানে দেখি কতটা মানে পাল্টে গেছে সবাই। তো চলো ওকে রেডি করিয়ে নিই, হ্যাঁ দেখতে থাকো। তো দেখো ওকে আমি শাড়ি পরিয়ে দিলাম। শাড়ি পরে কেমন লাগছে? ভালো ভালো লাগছে, খুশি হয়েছি শাড়ি পরে? খুশি হয়েছে, ও বিয়ের আগে এরকম স্কুল প্রোগ্রাম টোগ্রাম যখন হতো পড়তে আসতো। তো শাড়ি পরিয়ে দিলাম, এবার আমি রেডি হই আর ঠাকুরের ওগুলোকে গুছিয়ে নিই, ও যাক বাড়িতে, ও সব কিছু নিয়ে ওর মাকে নিয়ে তারপর আসবে, তারপর আমরা মন্দিরে যাবো। এদিকে 6টাও বেজে গেছে, তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে যাও, সরি সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো চল তুই জামা নিয়ে যা, টাটা, তাড়াতাড়ি আসবি, হ্যাঁ 6:30টার মধ্যে চলে আসবি। ঠাকুরঘরটা রাত্রেবেলায় বেশি ভালো লাগে। তো বন্ধুরা দেখো ঠাকুরঘরে আর কি আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য। তো দেখে বুঝতে পারছো যে মা আর কি সন্ধ্যা দিচ্ছে, আর এদিকে আমি আর কি গুছিয়ে নেব পুজোর মানে যেগুলো আছে সেগুলো জোগাড় করব। তো দেখো এখানে রয়েছে হচ্ছে তোমার 7 রকমের ফল, আর সেগুলোকে হচ্ছে মানে ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এদিকে রয়েছে হচ্ছে বেলপাতা, কাঁটা, আকন্দ ফুলের মালা, আর ওই কী বলে ধুতরা ফুল, এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। তো দেখো ফাইনালি আমি রেডি, আর এই হচ্ছে আমার ফুল লুক, একটা নতুন শাড়ি পরে নিয়েছি। আর কি বলবো মানে ভীষণ টায়ার্ড লাগছে, ঘাড়ে খুব যন্ত্রণা করছে আজকে, দেখো কতটা ফুলে গেছে। তো এইভাবে সিম্পলভাবেই যাচ্ছি কোনো রকমের। আর এই দেখো আমার স্টুডেন্ট চলে এসছে, ওইদিকে ওর মা রয়েছে, সবাই মিলে যাবো আজকে বাবাকে ঠান্ডা করতে। তো চলো, মানে 7টার ওপরে বেজে গেছে, বেশিক্ষণ লেট করা যাবে না, অনেকটা দূর। তো মন্দিরে গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি ওখানের পরিবেশটা, তো চলো সাথে থাকো। তো গাইস দেখুন কত ভিড়। ওরা
এখানে বাতাসা রয়েছে পাঁচটা ফল আছে এখানে আগন্ত ফুলের মালা ধূপকাঠি কাটা আর এখানে এটা হচ্ছে কি বলে ভুতরা ফুল দুধগুলো করে ঘি মধু আর হচ্ছে এটা হচ্ছে দেখো জলটা দেখো আর এটা হচ্ছে দুধ আর গঙ্গার জল দেখো লাইন কিন্তু অবশেষে ওখান মানে ওইখান থেকে এতটা দূর কিন্তু আমরা আসতে পেরেছি আর এখানে দেখো বৌদি বসে আছে সব কিছু চাপিয়ে দিয়েছি বৌদির ওপরে আর একটু ফ্রি হাত হয়ে আর কি দাঁড়িয়েছি আর এই যে উপোস করে আর পাচ্ছে না তো এতক্ষণ এত জোর আর কি ওখানে ভিতরে হচ্ছিল মাইক বাজছিল কিছুই শোনা যাচ্ছে যাবে না এখন তোমার সাথে কোনো কথা শেয়ার করতে পারিনি জাস্ট ভিডিও শেয়ার করেছি ভয়েস ওভার দিয়ে চালিয়ে দিলাম আর এখন তোমাদের একটু সুযোগ পেয়েছি কথা বলার সেই জন্য বলছি তো দেখো ওখানে কখন যেতে পারবো জানি না আধ ঘন্টা হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছি তো চলো দাঁড়িয়ে নিয়ে নিই আধ ঘন্টা পর হয়তো এখানটাও আমরা চলে যেতে পারবো আর দেখো অবস্থা সব ভেঙে ভেঙে কি অবস্থা হজবড়লা হয়ে গেছে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো তো দেখো এত লাইন ঠেলে ফাইনালি একদম মন্দিরের সামনে এসে পৌঁছেছি আর দেখো এখানটাই হচ্ছে বাবাকে আর কি মানে জল ঢালা হচ্ছে এই যে এই মন্দিরে তো চলো মন্দিরের ভিতর যাওয়া যাক আপনি এখন দাঁড়িয়ে মন্ত্র করেন এখানে দাঁড়িয়ে একটা গোটা ফোন দাও বাস করে দিয়ে দিন না বাস করে হয়েছে তো সামনে বন্ধ করে দেবো ¡Vamos!
তো বন্ধুরা দেখো এখানে যারা আর কি উপোস ছিল মানে এতটা লাইনে যারা দাঁড়িয়ে পূজো করেছে তাদের জন্য দেখো শরবত দিয়েছে এক গ্লাস করে আর কিন্তু একটা করে লাড্ডু দিয়েছে মানে উপোস ভাঙার জন্য প্রসাদ হিসাবে তো এতটা লাইন ঠেলে মানে দাঁড়িয়ে পূজোটা যে সম্পূর্ণ হলো এটাই অনেক আর কতটা কষ্ট করে পূজো দিলাম সেটা তোমরা দেখতেই পারলে মানে শান্তি মতন পূজোটাও দিতে পারিনি এতটা লাইনে দাঁড়িয়ে এই উপোস গায়ে পুরো মাথা ঘুরে গেছিল মানে মাথাটা এতটাই ঘুরছিল ভনভন করে মানে পড়ে যায়নি এটাই হচ্ছে আমার ভাগ্য ভালো তো যাই হোক পূজোটা তো কমপ্লিট করতে পারলাম চলো বাড়ি গিয়ে কথা হবে তো জল টল ঢেলে এখন বাড়িতে ফিরেছি আর এখন কিন্তু ঘড়িতে বাজে 10:45 বুঝতে পারছো মানে 7টার সময় গিয়ে 10:45 বাড়ি ফিরলাম তো আমি বলেইছিলাম যে 10টা হয়তো বাজবে তো এখন আসলাম তো ওখান থেকে যেগুলো দিয়েছিল চন্দ্রমিতা নিয়েছিলাম ওগুলো খেয়েছি আর ওই শরবত আর লাড্ডু খেয়েছি তো এখন চেঞ্জ টেঞ্জ করবো শাড়ি টাড়ি চেঞ্জ টেঞ্জ করে দেন শাবু মাখবো যেটা শিবরাত্রির স্পেশাল খাবার শিবরাত্রির আসল প্রসাদ শাবু মাখবো আজকে তো মানে অন্য কিছু খাওয়া যাবে না শাবু ছাড়া শাবু আর ফল ছাড়া তো ওগুলো মাখবো ওগুলো খাবো তো চলো শাড়ি চেঞ্জ করে যখন মাখবো বা আর কী করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো সাথে থাকো দেখো এটা হচ্ছে শাবু গুড়ি শাবু আর এটা নারকেল মা এক্ষুনি কুচিয়ে দিল বাট এখন ঘড়ির কাঁটা আর ঘড়ির কাঁটা কাঁটা বলছে দেখতে পাচ্ছ 11টা তো 11টার সময় আমি এখন শাবু মাখতে বসেছি যে দুধ তো এখন তোর বাড়ির কেউ খাবেই না কোনো কথাই নেই তো আমি একা মাখবো এখন শাবু তো সেই জন্য অল্প করে নিচ্ছি মানে নিজের খাওয়ার মতন অল্প করে নিচ্ছি বাকিটা রেখে দেবো জানি না এরা কেউ খাবে নাকি আমি আর খাইছি এক গাদা ভিজাই দিছে আর নিলাম এই যে নারকেল তো দেখো কলা নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো এবার দুধ একটু দুধ নিয়ে নেবো এবার এটাকে মাখবো তো দেখো আমার কিন্তু শাবু মাখা পুরো কমপ্লিট দেখো পুরো শাবু মাখা আমার কমপ্লিট তো নিজের মাখা শাবু একটু টেস্ট করে দেখি কিরকম হয়েছে তাই না ভালোই হয়েছে মিষ্টি একটু কমই খাই মিষ্টিটা কমই দিয়েছি এই শাবুটাকে আমাকে রাত্রে অবধি থাকতে হবে আর চার পুকুরে জল ঢালতে হয় সবে মাত্র একবার জল ঢালা হয়েছে আরও চারবার ঢালতে হবে জল তো রাতে শোয়ার আগে আর একবার ঢালবো ঘরের ঠাকুরকে তারপর কালকে সকালে একবার ঢালবো স্নান করে একবার ঢালবো কারণ কালকে বিকেলে সদ্যসি ছাড়ছে তো আজকে রাতেরটা তোমাদের সাথে শেয়ার করবো বাট কালকেরগুলো আর শেয়ার করবো না কারণ ব্লগটা আমি আজকে অবধি রাখবো ব্লগটা আমি কালকে আর কন্টিনিউ করবো না কারণ অলরেডি বড়ো হয়ে গেছে অনেকটা এরপরে যদি আমি বাড়াই আরও বড়ো হয়ে যাবে সুতরাং আমি এখানে মানে আজকেই আমি ব্লগটাকে এন্ড করবো বুঝেছ তো আজকের জলঘাটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমি শাবু মাখা খেয়ে নিই আর খেতে খেতে তোমাদের সাথে কথা বলতে পারছি না কারণ টায়ার্ড আছি ভালোও লাগছে না বুঝলে একটু শান্তি মতো খেয়ে নিই চলো সাথে থাকো ডাক্তার ঠিক আছে যদি আবার না বহে ওটাই তো কথা তো দেখো এখন এত রাত্রেবেলায় বসেছি মার কাছে সেক নিতে গরম গরম সেক নিতে কারণ ঘাড়টা খুব ফুলে গেছে খুব যন্ত্রণা করছে এটা আমার ভীষণ বড় রোগ ভীষণ বাজে একটা রোগ মানে এটাতে আমি ভীষণই ভুগছি তো এখানে কালকে যে ডাক্তারকে দেখাতে যাবো বলেছিলাম সেই ডাক্তার মানে খালি ঘোরাচ্ছে আজকে কালকে করে ঘোরাচ্ছে আমি আর মাত্র একদিন আছি কালকে আমাকে দীপন নিতে আসবে তো কালকেই লাস্ট চান্স দেখবো কী হয় যদি দেখাতে পারি তো দেখাবো নইলে আমি জানি না কী করবো তো তোমাদেরকে বলছি বন্ধুরা তোমরা যদি রানাঘাট টু কলকাতার মধ্যে কলকাতা বলতে ব্যারাকপুর সোদপুর এর মধ্যে যদি তোমরা কোনো ভালো ডক্টরের কেউ সন্ধান দিতে পারো মানে এই স্পন্ডলাইসিসের স্পেশালিস্ট আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও কারণ ভীষণই প্রবলেমে আমি ভুগছি একটা ডাক্তার না দেখালে হবে না যে ভিডিও করছি আমার হাত কিন্তু মানে পুরো এইসব জায়গায় যন্ত্রণা করতে শুরু হয়ে গেছে একটুখানি জাস্ট ধরেছি অনেক ভুগছি অনেক কষ্ট পাচ্ছি তোমরা তো ভিডিওতে দেখোই সবসময় তো আমি মানে কষ্টটা থেকে আমি রিমুভ পেতে চাই তো এই যে মায়ের কাছে আদর খাচ্ছি মা করে দিচ্ছে আমাকে শেক করে দিচ্ছে আর বাড়িতে তো দীপন দেয়ই তোমরা জানো তো চলো একটু শেক খেয়ে আর একবার জল ঢেলে তারপর তোমাদের গুড নাইট করে দেবো চলো সাথে থাকো বাই বাই
তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখন চলে এসেছি আমার ঠাকুর ঘরে আরেক পুরো জল ঢালতে আর এদিকে দেখো আমার কিন্তু দুটো শিব রয়েছে আমার এই বাড়িতে এই একটা শিব আর এই একটা শিব তো এদের মাথায় কিন্তু এখন জল ঢালবো তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি অং নমঃ শিবায় 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 Om Namah Shivaya 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 তো বন্ধুরা আমি ব্লগটা আজকে আমি ঠাকুর ঘরে শেষ করে দিচ্ছি আর দেখো এটা কিন্তু আমার বাবার বাড়ির ঠাকুর ঘর বেশ সুন্দর না বলো আমার তো ভীষণ ভীষণই ভালো লাগে আর ঠাকুর ঘরে বসে তো ব্লগটা আমি শেষ করে দিচ্ছি তো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর শিবরাত্রি তো এবছর এভাবেই কেটে গেল অন্যান্য বছর শ্বশুরবাড়িতে কাটাই তো এবারে কিন্তু বাড়িতে কাটালাম সেই মনে হলো সেই বিয়ের আগে যেরকম ভাবে শিবরাত্রি পালন করতাম সেরকম একটা ফিল হচ্ছে মানে মনে হচ্ছে এখন অবিবাহিতই আছি এরকম একটা ফিল হচ্ছে তো যাই হোক ভালোভাবেই কাটালাম মাঝখানে একটা প্রবলেম হলো ঘাড়ের যন্ত্রণাটা পেয়েছে তো ওটাও আশা করি সারিয়ে নেবো তো চলো খুব ভালোভাবে কাটলো শিবরাত্রি এখন আর শরীর চড়ছে না এবার একটু ঘুমাবো আমি জানি ঘুমোতে নেই কিন্তু তাও আমি একটু ঘুমবো তো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে যেটা বলি অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি নতুন কোনো বন্ধু চলে আসো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ইচ্ছে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে অল বাটনটা প্রেস করে দিয়ে আমার পাশে থেকো তো চলো আজকের মতন এইটুখানি কি দেখা হবে আবার নেক্সট ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো অনেক অনেক সুস্থ থাকো চলো গুড নাইট অ্যান্ড টাটা